হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পাপস চ্যানেল জেনি দ্য গোল্ডেন পাপ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। ফার্স্ট অফ অল বিলেটেড মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। আশা করি তোমাদের ক্রিসমাস সবার খুব ভালো কেটেছে, আমাদেরও ভালোই কেটেছে। তো ওই আমরা ক্রিসমাস কীভাবে কাটালাম সেই ভিডিওটারই চলে এসেছি আজকে। তো সকালবেলা আমি ভেবেছিলাম যে একটুখানি ছাদে গিয়ে ভিডিও শ্যুট করব, কিন্তু আর হয়নি, কারণ আমি আর জেনি দুজনেই দেরি করে ঘুম থেকে উঠেছি। আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে জেনি বসে আছে আমরা যে কেক খেয়েছিলাম তার প্যাকেটটা নেবে বলে। বেসিক্যালি একটা চকলেট কেক অর্ডার করেছিলাম, এবার চকলেট কেকটা তো আর ওকে দেওয়া যাবে না, আর ফ্রুট কেক হলে তাও একটুখানি দিই, খুব একটা তো খাওয়া ভালো না কুকুরদের কেক ঠেক। তো এবার এই যে দেখছো না, ও বলছে ও এটা নেবে, মানে এটা করলে আনো, দেখো প্রচুর আনন্দ পেয়ে গেছে। তো চকলেট কেকের যে প্যাকেটটা একদম ইনার প্যাকেজিংটা, ওটার মধ্যে তো একটুখানি চকলেট কেক লেগেছিলো, তো ওটা তো ওকে দেওয়া যাচ্ছে না, ওকে বাইরের বাক্সটাই দেবো ভেবেছিলাম। তো ওই জন্য কন্টিনিউসলি ডেকে যাচ্ছে যে ওই বাক্সটা ওর ছেঁড়া হয়ে গেছে, ওটা ও আর নেবে না, ওই ভিতরেরটাই চায়। তো এইভাবেই আমাদের সকাল আজকে শুরু হয়েছে, মানে ঘুম থেকে ওঠার পর থেকে। তো এখন মা ওকে বোঝানোর চেষ্টা করছে যে না ওইটা নেওয়া যাবে না, ওটার মধ্যে চকলেট রয়েছে। এই কেকটা তো দিদি দেখিয়েছে, দেয়নি চকলেট কেক না, আমারই ভুল, ভ্যানিলা কেক আনলে ভালো হতো, ফ্রুট কেক আনলে একটু দিতে পারতাম, এটা চকলেট কেক এনে ফেলেছি। রাত অব্দি তুমি একটা ঠিক কেক পেয়ে যাবে, সকালে খেতে হবে নাকি? সকালে তো আগে অন্য কিছু খেয়ে নিতে হবে, একটু রুটি দই খেতে হবে, মাংস ভাত খেতে হবে। খালি পেটে কেক খায় না বাবা, সন্ধ্যেবেলা দোকানে এটা এই বেলায় করে দেবো, তাহলে সন্ধ্যেবেলা খেতে পারবি, ঠিক আছে? খুব রাগ করেছে, খুব রাগ করেছে, রাগ করে এরকমই শুয়ে পড়েছে গো। আহা গো, তুমি বলো কোনটা নেবে, এই গান বুদ্ধি করেছে, বলো কোনটা নেবে। তো অনেক করে অনেক বোঝানো টোঝানোর পরে ও বুঝতে পেরেছে যে ঠিক আছে এই কেকটা ও খেতে পারবে না, তো ওর জন্য আলাদা কেক বানিয়ে দেওয়া হবে। তো আমি ওকে বিকেলবেলা একটা কেক বানিয়ে দিয়েছিলাম, ঠিক কেক বলা যায় না, কিছু একটা হবে ওটা, ওটা বানিয়ে দিয়েছিলাম। তো সেটাও বেশ ভালোই খেয়েছে, ভিডিওর লাস্টে আছে, দেখতে থাকো। ক্রিসমাসে যা যা আমরা নর্মালি ক্রিসমাসের দিন খেয়ে থাকি, কেক, মোয়া, কলা, লেবু, কিছুই ওকে দেওয়া যাবে না। তাই আমি ভেবেছি ওর জন্য একটা কেক বানিয়ে দেবো, যদি মানে যতটুকু পারি আর কি, আমি খুব একটা পারি না। তারপর আমি আর জেনি এই একটা পেপার ব্যাগ নিয়ে খুব আনন্দ করে খেলছিলাম, একটু ডেলিভারির পেপার ব্যাগ ছিল, তো দেখো লাফাচ্ছে কিভাবে। আর এখন মা আমার একটা সোয়েটার জেনিকে পরাচ্ছে, কারণ একটু ক্রিসমাস উপলক্ষে ওকে সাজানো হবে। আর ও কি হাসি হাসি মুখ করে পড়ছে, দেখো ওইসব খুব ভালোবাসে, সাজগোজ করতে, জামা কাপড় পরতে, ওর একদম ফেভারিট জিনিস। তো এই সোয়েটার পরে আর ক্রিসমাসের বিভিন্ন অর্নামেন্টস আমার কাছে যা ছিল সেগুলো দিয়ে ওকে কেমন করে সাজিয়েছিলাম সেটার একটা শর্ট ভিডিও কিন্তু অলরেডি ওর চ্যানেলে আছে, কালকেই আমি পোস্ট করেছিলাম, তো ওটা কিন্তু তোমরা চেক আউট করতে পারো, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর জেনিকে সাজানো গোজানোর পরে আমরা ছবি ভিডিও এসব তুলতে তুলতে অনেকটা দেরি করে ফেলেছিলাম, তার জন্য আমি আর দুপুরবেলা কেকটা বানাতে পারিনি, আমি একদম সন্ধ্যেবেলা কেকটা বানিয়েছি। তো কেকটা বানানোর জন্য একটা ডিম একটু ফেটিয়ে নিয়েছি ভালো করে ফিস্কার দিয়ে, যতটা পেরেছি আর কি। তো এরপর একটা বাটিতে দুটো বিস্কুট আর কলা নিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম দুধ দিয়ে, কারণ ওর কেকটার মধ্যে কোনো রকম চিনি বা অন্য কোনো মিষ্টি জিনিস ব্যবহার করিনি, কলা দিয়েছিলাম তাই জন্য। আর এমনিতে ওকে কলা দেওয়া হয় না নর্মালি, খুব মাঝে মাঝে একদম অনেক দিন পরপর হয়তো একটু দেওয়া হয়, কিন্তু মিষ্টি যেহেতু ইউজ করিনি তাই একটু কলা দিতে হয়েছে। তো এরপর যে মিশ্রণটা তৈরি করলাম বিস্কুট দুধ আর কলা দিয়ে, সেটাকে ফেটিয়ে রাখা ডিমটার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি, তারপরে সেটার মধ্যে একটু আটা দেওয়া হয়েছে। ময়দাটা আমি দিইনি, কারণ ওকে কখনো ময়দা দেওয়া হয় না, তো ওই জন্য একটু আটা দিয়েছি, দিয়ে একটা থকথকে ভীষণ বেশি থকথকে একটা মিশ্রণ তৈরি হয়ে গেছিলো, তাই গ্র্যাজুয়ালি দুধ অ্যাড করে মিশ্রণটাকে ঠিকঠাক করে নিয়েছি, সেটার ভিডিও করা হয়নি। আর এখানে যার জন্য কেক বানানো হয়েছে সেই মহারানী এসছেন দেখতে যে কতদূর কী হচ্ছে, আবার চলে যাচ্ছে, কারণ ও আমার কেক বানানো দেখতে আসেনি, ও নিজের কুকুর দেখতে এসেছিল। আর এখন যে পাত্রটায় কেকটা বেক করবো সেটার মধ্যে একটা ওই বাটার পেপার
মতোই একটা জিনিস আমাদের ঘরে ছিল, সেটা একটু সাইজ করে কেটে বসিয়ে মা অয়েল ব্রাশ করে দিয়েছে। আর আমি মিশ্রণটা আরেকবার একটু নাড়িয়ে দেখছিলাম। আমি খুব একটা কেক বানাই না, তাই জন্য যেমন পড়েছি তেমনই করেছি। যারা প্রফেশনালভাবে কেক বানাতে পারে বা কুকুরদের কেকও যারা ঠিকঠাক বানাতে পারে, তাদের হয়তো ভিডিওটা দেখে খুব অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমার খুব ইচ্ছা করেছিল যে ক্রিসমাসের দিন ওকে একটু কিছু করে খাওয়াবো। আর আমি কোনোরকম ভ্যানিলা এসেন্স বা কিছুই দিইনি, বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দিইনি। আমি জানতাম ভালো হবে না ব্যাপারটা, কিন্তু তাও আমি দিইনি, কারণ ওদেরকে আদৌ এই ব্যাপারগুলো দেওয়া যায় কি না আমি জানি না, সেই জন্য দিইনি, একদমই প্লেন ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানিয়েছি। তো এই যে এবার আমি এটা যাবে হচ্ছে মাইক্রোওয়েভের ভিতরে, তা আমি খুবই টেনশনে ছিলাম যে কি হবে কি না আদৌ। তাই জন্য আবার একটু ভাবলাম যে কিছুই দিচ্ছি না, যখন একটু কাজু বাদাম আর কটা আমন্ড দিয়ে দিয়েছিলাম, কারণ কাজু বাদাম আর আমন্ডটা ওদেরকে অল্প পরিমাণে খাওয়ানো যায়, মানে একদম দু চারটে খাওয়ানো যায় সেটা আমি জানি। আর এই পুরো কেকটা তো ওর একদিনে খাবে না, তো সেই জন্য চার পাঁচটা দিয়েছিলাম। আর এনাকে দেখো ভদ্রমহিলা কী করছেন, আমার গামছা নিয়ে এসেছে মুখে করে, মানে সারাদিন মুখে করে নয় গামছা নয় নাইটি নয় জামাকাপড় কিছু না কিছু নিয়ে আসবে, এটা হচ্ছে ওর একদম হবি বলা যেতে পারে। এরপর এটা মাইক্রোওভেনে ঢুকে আমি বুঝতে পারছিলাম না যে কতক্ষণ টাইম দেওয়া উচিত, তো ফার্স্টে 3 মিনিট দিয়েছিলাম, তারপরে দেখছি যে মনে হচ্ছে না দিয়ে তারপরে আরও বেশ কিছুক্ষণ দিয়েছি, তো অ্যাট লাস্ট কিছু একটা হয়েছে ব্যাপারটা। তারপরে ঠান্ডা করে জেনিকে যখন দিয়েছি, জেনি বেশ ভালোই খেয়েছে। আয় আপ কর, এটা জাম্প কর, এই দেখ এটা কি একটা বানিয়েছি, ফার্স্ট ট্রাই কিছু একটা বানিয়েছি, এটা দেখে যা। বাবা আসবে বলে চলে গেছে, আরে বাবা বাবা তো এখনো আসেনি, আসুক গামছা নিয়ে আসুক, আসো 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 বাবা নিচ থেকে আস্তে আস্তে তোর একটু দেখা হয়ে যাবে, আয় 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 খাটে আসো, জাম্প করো খাটে জাম্প করো, একটু দেখো একটুখানি কিছু খাওয়া টাওয়া যাচ্ছে কিনা। আমি তো কোনোদিন বানাইনি ওই ডগো ভার্সন কেক, আমি কোনোদিন বানাইনি, তো এটা ফার্স্ট টাইম, কি যে একটা হয়ে রয়েছে আমি জানি না এটা খেতে পারবে কিনা। দেখো অ্যাপ্রুভ করেছে জেনি আমাকে, একটু টেস্ট টেস্ট করি আমরা, দেখি তুমি এটা খেতে পারো কিনা, আমি এটা বানাতে পেরেছি কিনা। আচ্ছা এটা চলে আসো, আচ্ছা আচ্ছা দেবো তো তোমার জন্যই বানিয়েছি, ব্যাক আপ করো। ও বেলা খুব জেনি, মা ছুরিটা দাও, ও বেলা জেনি খুব দুঃখ পেয়েছিল যে ও আমরা চকলেট কেক এনেছিলাম ক্রিসমাসে, ও তো খেতে পারিনি, তাই এই বস্তুটা আমি বানিয়ে দিয়েছি। এখানে আসো, এখানে আসো, এখানে সামনে খাবে তো দেবো তো, এটা কিন্তু বেশি টেস্টি খেতে না বাবা, বলে দিলাম আগে থেকেই আমি, ঠিক আছে বেশি টেস্টি না কিন্তু। আর এবার হচ্ছে আসল দেখার পালা যে ও এটা খেতে পারে কিনা আবার ভালো লাগে কিনা, তো আমি ছোট্ট করে একটু কেটে প্রথমে দিয়েছি, মানে বুঝতে পারছিলাম না খাবে কি খাবে না, তো রিভিউ এবার তোমরা দেখো। আমি বুঝতে পেরেছি আমার আটার মধ্যে বেশি দেওয়া হয়ে গেছে, পরের বার বানালে একটু ঠিকভাবে বানাবো, মানে এবার তো কোনোদিন তো বানাইনি। এই ভালো খেয়েছিস, খাওয়া যাচ্ছে না, খাওয়া যাচ্ছে বিষয়টা কি জানি যাচ্ছে বোধ হয় খেলো তো, আর একটু বেশি দেবো না, কারণ খুব একটা আটা তো বেশি দেওয়া হয়ে গেছে আমার, বেকিং এর কিছু দেওয়া নেই তো যে স্পঞ্জ হবে ব্যাপারটা। তা সবশেষে আমি যা বুঝেছি সেটা হচ্ছে জেনি খুব একটা খারাপ খায়নি ব্যাপারটাকে, ভালোই খেয়েছে, তবে আমি খুব একটা ভালো বানাতে পারিনি, কারণ হচ্ছে এর মধ্যে আটাটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, তো পরের বার বানালে ওই যেগুলো আমি রিয়েলাইজ করেছি সেগুলোকে ইম্প্রুভ করেই বানাবো। আর ও কিন্তু বেশ ভালোই খেয়েছে টুকটুক করে, কারণ এইরকমভাবে ও কখনো কেক ঠেক খায়নি, মাঝে মাঝে আমাদের যে ভ্যানিলা কেক আমরা নর্মাল একদম ফ্লেভার ছাড়া যেগুলো খাই সেইটা মাঝে মাঝে খেয়েছে, কিন্তু ওর জন্য কখনো এভাবে স্পেশালভাবে তো মানে সব কিছু ছাড়াই হবে কখনো কেক বানানো হয়নি, তো সেজন্য ওর ব্যাপারটাকে খুব একটা মন্দ লাগেনি, তবে পরের বার বানালে আশা করছি এর থেকে বেটার বানাতে পারবো। যাই হোক আজকের ভিডিওটা এই অবধি, অনেক বড় হয়ে গেছে লেন্থে, তার জন্য ভেরি সরি। যদি তোমরা এখনও ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ তোমরা জানিও কমেন্ট সেকশনে যে তোমাদের ক্রিসমাস কেমন কাটলো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।